আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইউসুফ খান ব্লগ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আজকে আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে, আপনারা বাংলাদেশে বসে দুবাইয়ের ফিল পাবেন রাস্তায়। আপনারা এখন এই মুহূর্তে দেখছেন আমরা আর বাংলাদেশের একটি উড়ন্ত সেতুতে আছি, যে সেতুটির নাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, যেটা শুরু হয়েছে কাওলা এয়ারপোর্ট থেকে, বর্তমানে এটার কাজ শেষ হয়েছে ফার্মগেট পর্যন্ত। কিন্তু আসলে এটা পুরোপুরি কাজ শেষ হয় নাই, আপাতত উদ্বোধন করা হয়েছে ফার্মগেট পর্যন্ত। এটা সম্পূর্ণ তাবাড়ি কুতুবখালি থেকে সরাসরি এটা এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তাটি সম্পূর্ণ করা হবে। যাই হোক, আমরা এখন এই রাস্তা সম্পর্কে কিছু নিয়মকানুন জেনে নিই। আপনারা এই রাস্তা থেকে এখন বর্তমানে কাওলা থেকে যে ফার্মগেটের যে রাস্তাটি আছে, এই রাস্তাটিতে আপনি যখনই এই এলিভেটেড এক্সপ্রেসে উঠবেন, উঠার প্রথমে আপনাদের টোল পরিশোধ করতে হবে। এক একটা গাড়ির নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট উল্লেখিত আছে, সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে টোল পরিশোধ করার পরে আপনারা এই সম্পূর্ণ লেনে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন সর্বপ্রথম আপনাদেরকে বলবো, এটা কোথা থেকে কোথায় গিয়ে নামতে পারবে। এটা নামার জন্য কয়েকটি, যদি আপনারা ফার্মগেট থেকে এই এলিভেটেড এক্সপ্রেসে ঢুকেন, তাহলে এটা নামার জন্য কয়েকটি জায়গা আছে, আপনারা সেখান থেকে এই সেতু দিয়ে আপনারা নামতে পারবেন। এবং এই সেতু থেকে আপনার উঠার জন্যে কিছু দ্রুতগামী গাড়ি অথবা বিআরটিসি বাস ছাড়া অন্য কোনো পরিবহন, গণপরিবহন উঠতে পারবে না। আর এই গাড়ি, এটা হচ্ছে আপনার মূলত এই এলিভেটেড এক্সপ্রেসটি এজন্যই করা হয়েছে যে এখানে কোনো ধীরগতি গাড়ি অথবা যেখানে সেখানে গাড়ি ব্রেক করা যাবে না, যাতে মানুষ ঠিক সময় মতো তার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্যই কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসটি করা হয়েছে। আর আপনারা অবশ্যই জানেন, একটি রাস্তায় বা একটি দেশের জন্যে মূল অর্থনৈতিক দিক সচল রাখেই হচ্ছে যদি আপনার রাস্তাঘাট ভালো থাকে, যাতায়াতের সুবিধা হয়। দেখেন, সাধারণ একটি হিসাব, আপনি একটি মানুষ যখন এই স্বাভাবিক ফার্মগেট থেকে, যারা আগে এয়ারপোর্টে আসতেন বা উত্তরা যেতেন, তাদের কথাই যদি ধরি, হিসেব করে দেখবেন যে আসলে আগে দেড় ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা লেগে যেত, তাতে গাড়ির কতগুলো গাড়ির, 1000 গাড়ি যদি আপনার যায়, তাহলে এই 1000 গাড়ির 1 মিনিট যদি কোথাও দাঁড়ায়, 1 মিনিটের কারণে 1000 গাড়ির কত লিটার তেল বা গ্যাস খরচ হচ্ছে। এবং এই 1000 গাড়িতে আপনার যদি প্রতি গাড়িতে 20 জন করেও মানুষ থাকে, তাহলে 1000 গাড়িতে প্রায় আপনার 1000 × 200 যদি ধরি, তাহলে 1 মিনিটে 20,000 লোকের যদি 1 মিনিট করে ধরা হয়, তাহলে দেখেন কত মিনিট সময়, কত ঘন্টা সময় এক একটা মানুষের ব্যয় হচ্ছে। আর এই মানুষগুলো যদি আপনার এই 1 মিনিট করেও যদি তাদের মেধা বা পরিশ্রম দিত, তাহলে হয়তোবা দেশটা আরও উন্নতির দিকে যেত। যাই হোক, সব কিছু মিলে হচ্ছে একটা দেশের মূল কাঠামো পরিবর্তন করতে পারে সু যাতায়াত ব্যবস্থা, সব দিক থেকেই মানুষের উন্নয়ন আনে। এখন দেখেন, আপনি এই বর্তমানে এয়ারপোর্ট থেকে আপনার ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার রাস্তা সময় লাগে, সর্বোচ্চ 10 মিনিট, বেশি বা কম হতে পারে। তাহলে মানুষের কতটা ভোগান্তি কমেছে, যেখানে 3.5 ঘন্টা সময় লাগছে, সেখানে 10 মিনিটে পৌঁছে যেতে পারে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, এই এলিভেটেড এক্সপ্রেসে আপনারা গাড়ি চলার সময় অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন, তাতে আপনারা দুর্ঘটনা থেকে রেহাই পাবেন। যেমন এখানে 2টি লেন করা আছে, যদি কখনও কোনো গাড়ির ইমার্জেন্সি ব্রেকের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে লেনের বাইরে একটি সুন্দর গাড়ি পার্কিং করার বা প্লেস করার জন্যে আলাদা একটি স্পেস করে দেওয়া হয়েছে, আপনারা সবাই সেখানে গাড়িগুলো ব্রেক করবেন।
যেখানে সেখানে গাড়ি ব্রেক করবেন না, তাতে মানুষের বা কোনো গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই যাতায়াত করবেন এবং গাড়ির গতি মানে গাড়ির যে স্পিড লিমিট সেটা কিন্তু এখানে নির্ধারণ করা আছে, সেই নির্ধারণে আপনারা অবশ্যই গাড়িটি চালাবেন। আর আপনারা অবশ্যই দেখছেন যে নতুন এয়ারপোর্টটি করা হয়েছে, এটা কিন্তু একবার সরাসরি আপনি এলিভেটেড এক্সপ্রেস থেকে নামার পরেই কিন্তু আপনারা সরাসরি এয়ারপোর্টে ঢুকতে পারবেন। আর এখান থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু আপনারা সরাসরি রাস্তার উল্টো পাশে আরেকটি লেন করে দেওয়া হয়েছে, যেটা থেকে আপনারা আবার এই এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের এতটুকুই নিয়ে আসলাম। আমি ইউসুফ। সবাই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।